আমরা একটু খুলে আপনাদেরকে এসিটা দেখাই। আর রিমোটটা দেখেন, মিডিয়ার হচ্ছে সবচেয়ে সিম্পল রিমোট। এখানে দুই পাশেই কিন্তু নেট ফিল্টার বলে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে অতিরিক্ত ধুলাটা নিচে যেতে পারবে না। চারদিকে সুইং এর সিস্টেম, এটা ডানে বামে হবে এবং উপর নিচে হবে। 10 ফিটের বেশি পাইপ থাকবে। এদের বডিটা অনেক মোটা, আপনি নরমালি হাত দিয়ে দাবাতে পারবেন না, এত মোটা। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমরা আজকে মিডিয়া অফিসিয়াল এসি নিয়ে কথা বলবো। চলে আসলাম মিডিয়ার অফিসিয়াল ডিসপ্লে সেন্টারে। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করে অথবা ঢাকার ভেতরে বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আর তারা কি ডিসকাউন্ট দিচ্ছে আমরা কিন্তু আজকের ভিডিওটাতে জানবো। আমাদের সাথে আজকে সহযোগিতা করবে বাবু ভাই। আছে বাবু ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, মিডিয়া এসি নাকি সর্বোচ্চ ডিসকাউন্টে দিচ্ছেন? জি, আমরা মিডিয়ার এসিটা বাংলাদেশের সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট দিচ্ছি। আর প্রতিটা প্রোডাক্টের জন্য থাকবে 5 বছরের কম্প্রেসার গ্যারান্টি, 1 বছর এক্সপায়ার পাস এবং 1 বছর আফটার সেল। আচ্ছা, মিডিয়ার কি আমরা কি ইনভার্টার নিয়ে কথা বলবো না নন ইনভার্টার? আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা মূলত নন ইনভার্টার। নন ইনভার্টার আমাদের এখানে ডিসপ্লে করা আছে। এই যেগুলো হচ্ছে নন ইনভার্টার এসি, ঠিক আছে, আপনার 1.5 টন, 1 টন, 1.5 টন, 2 টন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর মূলত আজকে নন ইনভার্টার এসি দেখানোর একটা কারণ আছে, যারা কমার্শিয়ালি এসি নিতে চান, কমার্শিয়ালি এসি যারা নিতে চান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু মূলত নন ইনভার্টার এসিটাই নেয়। আচ্ছা আচ্ছা, ইনভার্টার এসির চাইতে আপনার কমার্শিয়ালি হিসাবে নন ইনভার্টার এসিটা বেশি ব্যবহার করা যায়, যার কারণে অনেকেই নন ইনভার্টার এসিটাই নিচ্ছে। আর নন ইনভার্টারের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এটার কুলিং সিস্টেমটা অনেক হাই পাওয়ারের দ্রুত হয় আর কি, এবং আপনার বড় এরিয়াগুলোতে কিন্তু আপনার নন ইনভার্টার এসি বেশি ক্যাপাসিটিটা অনেক বেশি থাকে। 1 টন কতটুকু কভার করবে আপনার? এখানে আমাদের নন ইনভার্টার এসি কিন্তু 1 টন 140 স্কয়ার ফিট পর্যন্ত সাপোর্ট করবে। 2 টন নিলে, 1.5 টন নিলে দেখা যায় 170 স্কয়ার ফিট পর্যন্ত সাপোর্ট করবে। 2 টন হচ্ছে আপনার 220 পর্যন্ত, 220 থেকে 240 পর্যন্ত যাবে থাকে রেঞ্জ যেটা আর কি। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা মূলত যে এসি গুলো নিয়ে কথা বলবো এগুলোর উপরে আপনার ওয়ারেন্টি থাকবে কিন্তু 5 বছর। 5 বছর লেখাই আছে, লেখাই থাকবে, এটা সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি। আমরা আপনাকে রেজিস্ট্রেশন করে দিব, কল সেন্টারের নাম্বারও দেওয়া আছে। হ্যাঁ, এনিটাইম প্রবলেম হলে কল সেন্টারে কল করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সহজ সমাধান। আমরা কি একটু আনবক্স করি? আমরা আজকে আনবক্সিং করে ডাইরেক্ট দেখাবো। আচ্ছা আচ্ছা, একবারে হচ্ছে কারণ কিভাবে আপনারা হচ্ছে মিডিয়ার অফিসিয়াল দেখা যাচ্ছে এসিটা চিনবেন, আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, তো আমরা যেটা খুলছি এটা কি 1.5 টন ভাইয়া? এটা 1.5 টন। আচ্ছা আচ্ছা ওকে, 1.5 টনের এসিটা কিন্তু আমরা আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একবারে হচ্ছে, আমরা আসলে আনবক্সিং করার উদ্দেশ্য হচ্ছে যে একটা এসি ইনটেক অবস্থায় কিরকম থাকে সেটা বোঝা, সেটা আসলে বোঝানোর জন্য কি কি থাকবে আপনার বাসায় গেলে আপনারা কি কি পাবেন। এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সর্বপ্রথমে এসির মধ্যে কিন্তু ড্রেনিং পাইপ, এটাকে ওয়াটার ড্রেন পাইপ বলে, এটা থাকবে। ওকে, তারপরে এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ড, আপনি একটা সুবিধার কথা বলি, আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ওয়ারেন্টি কার্ড কিন্তু হারিয়ে যায়। আচ্ছা, কিন্তু মিডিয়া কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম আছে। আচ্ছা, এটা সম্পূর্ণ অনলাইনের উপরে আপনার ওয়ারেন্টি হবে, আপনার নাম ঠিকানা নাম্বারের উপরে ওয়ারেন্টি থাকবে, মানে আপনার এসিস নাম্বার আর এটার নাম্বার দিয়ে অনলাইনে অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাবে। জি আচ্ছা আচ্ছা ওকে, মানে এখানে নকল করার কোনো সুযোগ নেই। আর কি থাকবে? এরপরে এটার মধ্যে থাকবে আপনার রিমোটের কেস থাকবে, ক্যাটালগ বই থাকবে এবং 2টা ফিল্টার থাকবে। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে এখানে আলাদা করে ওয়্যার দেওয়া থাকবে, আউটডোর ওয়্যারটা, আউটডোর ওয়্যার থাকবে, রিমোট, রিমোটটা দেখেন, মিডিয়ার হচ্ছে সবচেয়ে সিম্পল রিমোট। আচ্ছা আচ্ছা, মানে যে একদম নাও বুঝে সেও খুব সহজে ব্যবহার করতে পারবে। এটা দেখা যাচ্ছে অন করার পরে প্লাস মাইনাস দেওয়া আছে, কয়েকটা মোড দেওয়া আছে, খুব ইজি। আচ্ছা আচ্ছা ওকে, জি। এরপরে আমরা একটা এবার এসিটা আমরা একটু বের করি। এই হচ্ছে এসিটা বের করলাম। আচ্ছা আচ্ছা ওকে, এসির মধ্যে কিন্তু আরো কিছু অ্যাক্সেসরিজ আছে। আচ্ছা, যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে র‍্যাপিং পাইপ এবং হচ্ছে পোর্টিং কস্টেপ এবং আপনার নাট, আরো কিছু অ্যাক্সেসরিজ আছে, মানে লাগানোর জন্য যা যা থাকবে। হ্যাঁ, এসিটা ইনস্টলেশন করার জন্য যাবতীয় অ্যাক্সেসরিজ এটা এসির মধ্যেই দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা ওকে, আমরা একটু খুলে আপনাদেরকে এসিটা দেখাই। আর প্রতিটা এসি কিন্তু এরকম মোটা কক্সিট দিয়ে ই করা থাকে, বিশেষ করে ঢাকার বাইরে যখন আমরা এটা কুরিয়ার করব তখন কিন্তু এটা ফুল সেফটি থাকবে। ওকে আচ্ছা আচ্ছা, তো আমরা এসিটা এই পর্যায়ে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখেন এসিটার লুকটা, মিডিয়া আসলে রিজনেবল প্রাইসে বাংলাদেশের সবচেয়ে বেস্ট এসি বলা চলে মিডিয়াকে। দেখেন এটা আমি খুলে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে দুই পাশেই কিন্তু নেট ফিল্টার বলে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে অতিরিক্ত ধুলাটা নিচে যেতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এটা কন্ডেন্সারের লেয়ার, দেখেন 100% কপার। আপনি খেয়াল করবেন এই একটা পার্ট, এখানে কিন্তু প্রতিটা পার্ট আলাদা আলাদা, এই একটা অংশ, এই অংশটা এতটুকু।
আচ্ছা বিশেষ করে এসি অনেক সময় কিন্তু লিকেজ প্রবলেম হয়। আচ্ছা তো লিকেজ প্রবলেম হলে পুরো কন্ডেন্সারটা যদি একটা হয় তাহলে পুরো কন্ডেন্সারটা খুলে এটা লিক খুঁজতে খুঁজতে কিন্তু অনেক সময় লেগে যায়। আচ্ছা এসিটা সার্ভিসিং করতে অনেক প্রবলেম হয়ে যায়। যেহেতু মিডিয়াতে আলাদা আলাদা কন্ডেন্সার আছে আপনার লিকেজটা কিন্তু সাথে সাথে, যেমন দেখা যাচ্ছে যে এই একটা পার্ট একটা দুইটা আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা নিয়ে আসলাম একটু দেখিয়ে দিতাম, এই একটা পার্ট উপরে একটা পার্ট মাঝখানে দেখেন ফাঁকা ফাঁকা, তারপরে আবার এখানে আরেকটা পার্ট, এখানে আরেকটা পার্ট। এবার আমরা এটা পিছন সাইডে চলে যাব, তো আমরা ব্যাক সাইডটা এটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে আসেন, এই যে দেখেন। আচ্ছা এখন ওইখানে আমরা দুইটা দেখাইলাম, তিন নাম্বার পার্ট, এই যে দেখেন চার নাম্বার পার্ট, চারটা পার্টে চারটা কন্ডেন্সার পার্ট থাকবে। আচ্ছা আচ্ছা এবং সহজ সমাধান, যেই পার্টটা ইস্যু হবে সেই পার্টটা সাথে সাথে কিন্তু ভেরিফাই করে বের করতে পারবে। আচ্ছা আচ্ছা মানে আপনার পুরো এসি নিয়ে দেখা যায় ঝামেলা, আপনার একটা পার্টে প্রবলেম হলো কিন্তু এসি এটা বের হয়ে যাবে। জি আর আরেকটা বিষয় হচ্ছে মিডিয়াতে কিন্তু আপনাকে দিবে চারদিকে সুইং এর সিস্টেম, এটা ডানে বামে হবে এবং উপর নিচে হবে। জি আর আরেকটা বিষয় হচ্ছে 13 ফিট, 13 ফিট রেঞ্জে কিন্তু মিডিয়া দেড় টনের এসি খুব সহজ ভাবে কুলিং বাতাস দিতে পারে। 13 ফিট পর্যন্ত ওর বাতাসটা যাবে, 13 ফিট পর্যন্ত বাতাসের প্রেসার থাকবে। আর মিডিয়ার মধ্যে যে সিস্টেমটা আছে সেটা আমি বলে দিচ্ছি, মিডিয়ার মধ্যে কিন্তু টার্বো ডুয়েল মোড দেওয়া আছে। আমি এটা একদম ডাইরেক্ট আপনাকে ক্যাটালগ থেকে দেখিয়ে দিব। ওকে এই যে দেখেন এটা মিডিয়ার ক্যাটালগ বই। আচ্ছা আমরা মিডিয়ার ক্যাটালগ বইটা আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ হচ্ছে যেটা কোম্পানি থেকে দেয়া আছে সেটাই আমরা কিন্তু এখানে একটু খেয়াল করবেন। মিডিয়া এটা হচ্ছে এক টনের চার্ট, এই যে দেখেন ক্যাপাসিটি লেখা আছে 12,000 BTU, 12,000 BTU-তে আপনি দেখেন ইনপুট ওয়াট আছে মাত্র 1100 ওয়াট, 1100 ওয়াট, 1100 ওয়াটে এক টন আপনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে 18,000 BTU, 18,000 BTU দেখেন ইনপুট ওয়াট হচ্ছে মাত্র 1600 ওয়াট, 1600 ওয়াট, আর এটা যখন আপনি অটো মোডে চালাবেন তখন কিন্তু ওয়াটটা পর্যায়ক্রমে কমে যাবে, কমে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে এসিটা খুব সহজে যদি আপনি ব্যবহার করেন, নিয়ম মাফিক ব্যবহার করেন, মান্থলি কিন্তু বিলটা অনেক কম আসবে। আর এবার আমি আপনাকে দেখাবো এটার ইনডোরের সিস্টেম পলিসিটা। এই যে দেখেন ইনডোর এয়ার ফ্লোটা কিভাবে লেখা আছে, প্রথমে চলবে হাই, তারপরে মিডিয়াম, তারপরে লো। লো তার মানে আপনি যখন এসিটা অটো মোডে অন করবেন সর্বপ্রথম যেহেতু রুমটা গরম আছে সেই ক্ষেত্রে তখন সে হাই মোডে চলবে। হাই মোডে কিছুক্ষণ চলার পরে সে মিডিয়াম মোডে চলে আসবে এবং তিন নাম্বার পর্যায়ে যখন রুম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে সে লো মোডে চলে যাবে, চলে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ অটো সিস্টেম। মিডিয়ার কিন্তু কম্প্রেসার গুলো কিন্তু জেনারেলের, এই যে রোটারি কম্প্রেসার এবং জেনারেলের কম্প্রেসার ব্যবহার করছে মিডিয়া। আর ইলেকট্রিসিটির আমি আরেকটা জিনিস এয়ার ফ্লোটা দেখিয়ে দিব, এই যে দেখেন ইনডোর এয়ার ফ্লো আছে আপনার, এই যে 600, 9.3 এটা হচ্ছে হাই, 480 মিডিয়াম এবং 364 হচ্ছে লো। আপনি খুব সহজে 1 থেকে 4 মিনিটের মধ্যে আপনার নর্মাল রুমের কিন্তু 10 সেলসি টেম্পারেচার কিন্তু সে কমিয়ে ফেলতে পারবে। আপনার 30 সেলসি রুম কিন্তু 1 মিনিট বা 1.5 মিনিট চলার মধ্যেই সেটা 20-এ চলে আসবে রুমের টেম্পারেচার। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে মিডিয়া সাপোর্ট পাবেন সবচেয়ে ভালো যারা কমার্শিয়ালি ব্যবহার করতে চাচ্ছেন, সবসময় ভালো ব্যবহার করতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু এই ধরনের নন ইনভার্টার একটা এসি নিতে পারেন। কারণ বাসাবাড়ির জন্য কিন্তু অধিকাংশ জায়গাতে নন ইনভার্টার এসিটাই ব্যবহার হয়। আচ্ছা 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 ওকে, তো এটা তো ভাই আপনার অনলাইন কেয়ার মানে আপনাদেরকে দেখালাম, এই যে ইনডোরটা এখন আমরা একটু রেখে আউটডোরটা আমরা আপনাদেরকে খুলে দেখাবো। এই যে এই পর্যায়ে আমরা আউটডোরটা আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাচ্ছি। ওকে আচ্ছা দেখেন এগুলো কিন্তু ইনটেক অবস্থায় আপনারা পাবেন। হ্যাঁ ওকে, তো আউটডোরটা ওপেন করলেই পেয়ে যাবেন আপনি এখানে ওদের কপার পাইপ। এখানে কিন্তু র্যাপিং করা থাকবে, 10 ফিটের বেশি পাইপ থাকবে, 10 ফিট সামথিং আপনার এখানে কপার পাইপ থাকবে। ওকে ঠিক আছে, আর এই হচ্ছে মূলত মিডিয়ার আউটডোর। মিডিয়ার আউটডোরে একটা সুবিধা আছে, এদের বডিটা অনেক মোটা, আপনি নর্মালি হাত দিয়ে দাবাতে পারবেন না এত মোটা। হ্যাঁ এটার উপরে যদি কেউ দাঁড়ায়, ছাদে থাকলে কি হয় অনেক সময় বিকালে বিভিন্ন মানুষ গেটের উপরে বসেও থাকে যদি ফ্লোরে থাকে আর কি, তো বিভিন্ন প্রবলেম হতে পারে। আর এটার মধ্যে যে প্রিন্টটা আছে এটা হচ্ছে প্লাস্টিক ডোকো, এটা কিন্তু 30 বছর ব্যবহার করলেও নষ্ট হবে না। বিশেষ করে আউটডোর বাইরে থাকে প্রচন্ড রোদ বৃষ্টিতে অনেক সময় কিন্তু বডি নষ্ট হয়ে মরিচা ধরে যায়, মরিচা ধরার কোনো সুযোগ নাই। আর এটার মধ্যে আরেকটা জিনিস আমি বলে দিব, সেটা হচ্ছে এই যে দেখেন ভিতরে তাকান ফ্লেক্সিবল
প্লাস্টিকের পাখা দেওয়া আছে, এটা সম্পূর্ণ ফ্লেক্সিবল, এটা হাত দিয়ে এভাবে বাঁকা করলেও এটা ভাঙবে না। আচ্ছা, বর্তমানে আমাদের এক টনের ডিসকাউন্ট প্রাইস পড়বে 35,000 টাকা। 35,000 ঢাকার মধ্যে আমরা ফিটিংটা ফ্রি করে দিব। আচ্ছা, ডেলিভারি, ফিটিং, ঢাকার ভিতরে এভরিথিং, জি, ফ্রি। তারপরে দেড় টন যদি নেন, দেড় টনের দাম পড়বে হচ্ছে 45,000 টাকা। 45,000, জি। আর দুই টন যদি নেন, সেক্ষেত্রে দাম পড়বে 56,000 টাকা। 56,000 ইনসাইড সিটির মধ্যে যে প্রোডাক্ট নিবে, আমরা কিন্তু আপনার বাসায় গিয়ে কমপ্লিট ফিটিং করে দেবো, এটা সিটির মধ্যে হতে হবে। আচ্ছা, এবং ঢাকার বাইরে থেকে যারা নিবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিব। কুরিয়ার সার্ভিসটা কিন্তু অনেকের বাড়িতে এসি ব্যবহারের ব্যবস্থা নাই, বা যারা ভাড়া থাকে ছোটখাটো ফ্ল্যাট, ছোট রুম, বা ছোটখাটো হোস্টেলে যারা বর্তমানে পড়াশোনার জন্য থাকে, এসি ব্যবহার করার সুযোগ নাই, আপনারা চাইলে এই ধরনের একটা পোর্টেবল এসি নিতে পারেন। পোর্টেবল এসির সুবিধা হচ্ছে, এটা খুব অল্প সময়ে ঠান্ডা দিবে, এটা সাথে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং এটা কিন্তু আলাদা করে ফিক্সিং করার কিছু নেই, ছোট একটা ফ্লেক্সিবল পাইপ থাকবে। বাসা চেঞ্জ করতেছেন, এটাও আপনারা নিয়ে যেতে পারেন, পাইপ থাকবে, পাইপটা দিয়ে জাস্ট গরম বাতাসটা বাইরে আউট হয়ে যাবে। ওকে, তো যারা নিতে চান মিডিয়ার এসিগুলো, আমরা আবারও বলছি, আপনারা চাইলে সরাসরি তাদের দেখা যাচ্ছে আউটলেট ভিজিট করতে পারেন ঢাকা ফার্ম গেটে, এছাড়া কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ, জি, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু মিডিয়ার এই অফিসিয়াল এসিগুলো নিতে পারেন।